হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনি আপনার ফোনের ফটো, ভিডিও, যে কোনো ফাইল কিন্তু হাইড করে রাখতে পারবেন, কেউ বুঝতেই পারবে না। সো বন্ধুরা, দারুণ একটি অ্যাপ্লিকেশন। অনেক সময় আমাদের এরকমটা প্রয়োজন হয়, আমাদের ফটো, ভিডিও এবং সিক্রেটস কিছু ফাইল কিন্তু আমাদের হাইড করতে হয়। সো এই বিষয়টি না জানা থাকার কারণে কিন্তু আমরা এটা করতে পারি না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে কিন্তু খুব সহজে এটা করতে পারবে, কেউ কখনোই বুঝতেই পারবে না অথবা খুঁজে বের করতে পারবে না। সো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ভিডিও বাংলা হেল্প ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে রয়েছে শাকিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি যদি চান আপনার ফটো, ভিডিও, যে কোনো ফাইল আপনি হাইড করে রাখবেন, কেউ বুঝতেই পারবে না, তার জন্য আজকের এই ভিডিওটি। সো বন্ধুরা, প্রথমে কি করতে হবে, আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য ওপেন করে দিতে হবে ফোনে থাকা গুগল প্লে স্টোর এবং সার্চ অপশনে লিখবেন ক্লোক, CLOCK, তারপরে VAULT। সো এটা লেখার সঙ্গে সঙ্গে সার্চ করে দিবেন, তো প্রথমে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন। তো কেউ বুঝতেই পারবে না, এইটি হচ্ছে একটি টাইমার এবং টাইমার দিয়েই লক করতে হয়। সো বিস্তারিত আমরা অ্যাপ্লিকেশনের ভিতর গিয়ে দেখব। তো প্রথমে এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটি। দেন আমি যদি স্ক্রল করে এই পাশে নিয়ে আসি, তো এখন আমরা কি করব, অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। জাস্ট ওপেন করে দিলে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট, তো সিম্পলি এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে আসলে লকটা হচ্ছে এমনটা, আপনি কত টাইমে লক দিবেন সেটাই আপনাকে কিন্তু পরবর্তীতে দিয়ে খুলতে হবে। তো বন্ধুরা, আপনি যে টাইমেই লক দেন না কেন, এইটা ঘুরিয়ে কিন্তু আপনাকে লক দিতে হবে। সো দেন আমি আপনাদের আগে থেকেই বলে দিচ্ছি, আমি 1:30 লক দিব। দেন প্রথম কাটাটা আমাদের ঘোরাতে হবে এবং দেখতে পাচ্ছেন এইখানে 30 নিয়ে আসলাম এবং দ্বিতীয় কাটাটি ঘুরিয়ে কিন্তু আমাদের এই যে 1 রাখলাম, তাহলে ওইখানে দেখতে পাচ্ছেন টাইমটি দেখা যাচ্ছে 1:30। তো এটার পরে কি করবেন, এইখানে কিন্তু আপনারা ক্লিক করে ধরে রাখবেন, একটু চেপে রাখলেই কিন্তু কনফার্ম করতে বলবে। সো চেপে রাখলাম, তো দেখতে পাচ্ছেন এইখানে কনফার্ম আবারও কিন্তু এটা দিতে বলছে। তো আমরা আবারও কি করব, প্রথম অংশটা কিন্তু এই 6 আনব এবং দ্বিতীয় অংশটা কিন্তু 1 আনব। তো কি করব, আবারও চেপে ধরব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি লকটা সেট হয়ে গেছে। তো অ্যালাউ পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ পারমিশনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। তো পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন রিকভারি করার জন্য অথবা পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনি যে রিকভারি করতে পারবেন সেটার জন্য এই অপশনটি দেওয়া। তো সিকিউরিটি অ্যান্সারের উপরে আপনি কি করবেন, এখানে আপনার নামটি লিখে দিতে পারেন। তো দেন আমি এইখানে আমার নামটি লিখে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে মেল দেওয়ার অপশন, তো সিম্পলি আপনার মেলটি এইখানে দিয়ে দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মেলটি দিয়ে দিচ্ছি, দেন কনফার্ম ইওর মেল। তো এইখানেও আমি আবার কি করব, আমার মেলটি দিয়ে দিব। সো এই তিনটি মেল দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটআপ নামে একটি বাটন রয়েছে, দেন ফিনিশ সেটআপে আপনি ক্লিক করবেন। দেন এইখানে ওকে বাটন রয়েছে, দেন ওকেতে ক্লিক করে দিবেন। সো অলরেডি কিন্তু আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেল। তো এখন কিন্তু আপনি চাইলে অ্যাপও লক করতে পারেন। প্রথমে আমি দেখিয়ে দিব কীভাবে ফটো, ভিডিও, অডিও এগুলো লক করবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ডান দিকে নিচের দিকে এখানে প্লাস একটি আইকন, দেন এই প্লাস আইকনে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন নিউ হোল্ডার, যাক আমরা নিউ হোল্ডার তৈরি করব না। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অডিও, ইম্পোর্ট ভিডিওস, ইম্পোর্ট ফটোস। তো এইখান থেকে কিন্তু আপনি তিনটা অংশ কিন্তু পেয়ে যাচ্ছেন সব কিছুর জন্য। তো দেন আমি যদি আমার একটি ফটো লক করি, তাহলে আমি ইম্পোর্ট ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন আমি ডাউনলোড থেকে একটি ফটো কিন্তু আমি সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি সিলেক্ট করে দিলাম, দেন নিচের দিকে এখানে কিন্তু সিলেক্ট অল বাটন রয়েছে এবং দেখতে পাচ্ছেন মুভ টু ব্যালট। সো আমরা কি করব, ডান পাশেটা ক্লিক করে দিব, মুভ টু ব্যালটে ক্লিক করে দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ হোল্ডার, না আমরা একটা হোল্ডারও তৈরি করতে চাই না। দেন আমরা পিকচার্স যে হোল্ডারটি রয়েছে এটার উপরে রেখে দিব। দেন এটার উপরে রাখলে কিন্তু দেখতে পাচ্ছেন টেক্সট কমপ্লিট, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি কিন্তু লক করেছি, এটা কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু লক করে রাখতে পারবেন এবং পরবর্তীতে আবার খুলে এটা কিন্তু দেখতে পারবেন। সো আমরা যদি একবার ট্রাই করি, আমরা হোম বাটন প্রেস করলাম এবং আবারও এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। তো এখন কিন্তু টাইমারটি দেখাচ্ছে,
কেউ যদি এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেখতে পারছেন এটা কিন্তু অটোমেটিকলি ঘুরতেছে, টাইমারটা দেখতেছে, কিন্তু কেউ কখনো বুঝতেই পারবে না যে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের ফটো ভিডিও লক করা আছে। সো বন্ধুরা, এখন লকটি খোলার জন্য কি করতে হবে দেখতে পাচ্ছেন, এই যে মাঝের বাটনটি রয়েছে এই বাটনটি আপনাকে চেপে ধরতে হবে। দেন আমি চেপে ধরে ছেড়ে দিব, তো এরকম চলে আসবে। দেন এইখানে কি করব আমরা, একটা 30 অথবা যে লকটা দিয়েছি ওই লকটা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটা 30 দিয়ে দিচ্ছি। দেন এটার পরে আমরা চেপে ধরে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন লকটি খুলে গেল এবং আমি আমার ফটো ভিডিও কিন্তু খুব সহজেই এভাবে দেখতে পারবো। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। অলরাইট বন্ধুরা, আশা করি ভিডিওর সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই করে দিব। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কাজটি করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, ওইখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে এসে যে কোনো ধরনের SMS করতে পারেন, আমরা রিপ্লাই করে দিব। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করে দিন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।